তোমার ছেলে এই বাড়িতে বসে কি কি রাসলীলা চালাচ্ছে সেটা ইনভেস্ট করছে। মা আমি কিছু করিনি মা, মা খালি দিবি বলছে, আমার আমার লাইফে কোনো মেয়ে নেই মা। ওকে মা, এই যে তোদের পাশে থাকে। অঙ্কুশ, তুমি তো টলিউডে একটা মানে নতুন ইতিহাস তৈরি করে ফেললে, তোমার বিপরীতে বিদেশিনী। না হ্যাঁ, অ্যাকচুয়ালি গল্পটার ডিমান্ড ছিল, সিনেমার নামে যেহেতু ওগো বিদেশিনী, সো খুব ইন্টারেস্টিং যে কি করে একজন একটা ছেলে যে লিভ ইন করে বিদেশ, একজন তার পার্টনার সে ইন্ডিয়ান নয়, সে বাইরে, সে বিদেশে, এবং এবং তার সাথে খুব সুখে আছে, খুব ভালো আছে, বাট সামহাও একবার তার মা আর বাবা ডিসাইড করে যে ওর বাড়িতে ভিজিট করতে আসবে, ছেলের সাথে দেখা করতে আসবে, এবং বাবা মা জানে যে ছেলে একাই থাকে, এবং বাবা মা চায় যে মানে বাঙালি ব্রাহ্মণ পরিবারেই বিয়ে দেবে। সব মায়েরা যেরকম চায় আর কি। তো সেইখান থেকে কিভাবে মানে এরা দুজন একে অপরকে মানে ট্যাকেই করে, এবং প্রথমে ছেলে জানতো যে মা হয়তো দুদিনের জন্য আসবে, তারপর মা থেকে যায়, এবার থেকে যাওয়ার কারণে যে কি প্রবলেমসগুলো হয়, কি হয় না হয়, এবং একটা অদ্ভুত বন্ডিং শুরু হয় সেই বিদেশিনী মেয়ে আর মায়ের সাথে, উইদাউট নোয়িং দ্য ফ্যাক্ট কি মানে ওই মেয়ের সাথে আমার ছেলেরই সম্পর্ক আছে। তো এই সব কিছু নিয়ে একটা খুব সম্পর্কের ওপর, বন্ডিং, রিলেশন, এবং এইসব নিয়ে একটা খুব সুন্দর একটা রিলেটেবল স্টোরি। ইউ এই 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 কল না কল হাজবেন্ড, হ্যাঁ প্রচুর মা ভাবে যে সুন্দরী বৌমা, হ্যাঁ মানে ওয়েল এডুকেটেড না হলেও চলবে, যেন অসম্ভব সুন্দরী হয়, আর কেউ কেউ হয় দুটোই চায়, ওয়েল এডুকেটেড এন্ড সুন্দরী, আবার কেউ চায় যে লক্ষ্মী সরস্বতী একজন, লক্ষ্মী সরস্বতী একজন, আবার কেউ চায় যে না আমার সুন্দরী না হলেও চলবে, যেন ওয়েল এডুকেটেড হয়। তো এই সব কিছু ক্রাইটেরিয়া যখন ম্যাচ করে না, প্লাস কাস্ট প্রবলেম তো একটা আছে, তো সব কিছু যখন ম্যাচ করে না, সে কারণে যে অশান্তিটা একটা বাড়িতে হয় বা একটা ছেলেকে যেভাবে যে ট্যাকেল করতে হয় তার মায়ের সাথে বা পরিবারের সাথে, এইটা তো সবাই রিলেট করতে পারবে। তো আমাদের কারণটা হচ্ছে একজন বিদেশিনীকে, তো আমার মনে হয় এটা প্রত্যেকেই ছবিটার সাথে রিলেট করতে পারবে। আরে বাবা, গুরুদেব পরিষ্কার বলে দিয়েছেন আমাকে, বাবাই এর উপর ডাইনির দৃষ্টি পড়েছে। মায়েরা কিন্তু মানে ইনবর্ন গোয়েন্দা, তুমি বলো না বলো মা ঠিক ধরে ফেলবে, তো পর্দায় মানুষেরই কি করে বুঝবেন যে ছেলে এদেশীয় নয় বিদেশিনীর প্রেমে পড়েছে। আমাদের এই প্রচন্ড মজা মজার কিছু সিকোয়েন্স আছে আমাদের এই এই ছবিটাতে, যেটা অ্যাকচুয়ালি মানসিদি কিভাবে জিনিসটা জানতে পেরেও জানছে না বা মাঝে মাঝে জানতে পেরে যাচ্ছে, ভীষণ সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আছে। যেমন একটা দুটো মুহূর্ত উদাহরণ আমি যদি দিই, যে পারিক আমি অগোছালো, তো হঠাৎ আমার বাড়িতে যখন আসে, তখন আমি ওই সেই আমার আমার প্রেমিকাকে আমি অন্য জায়গায় শিফট করে দিই কোনো কারণে, যাতে কোনোভাবে মা মা জানতে না পারে। কিন্তু মা দেখে যে আমার এত অগোছালো ছেলের জিনিসপত্র তো গোছানো কেন, ঠিক আছে সবজি প্রপার সবজি কিনে স্পিলে রাখা, হ্যাঁ তো এই যে কিছু কিছু জিনিস তাতে না সন্দেহ হয়, কারণ মা জানে যে আমি ওখানে কারোর সাথে প্রেম করছি না, শুধু আমি আমার কাজের সূত্রেই আছি, যা আছি আমি চাকরি বাকরি করছি, মা আমি আমি হয়তো অপেক্ষা করছি যে মা জবে দেখে দেবে তবে বিয়ে করবো, মানে সুবোধ বালক আর কি, একদম মা এক্সপেক্টেশন নিয়ে আছে। তো সেই জন্যে কিছু কিছু জিনিস যেটা মা মনে হচ্ছে যে আমার ছেলে একা তো করতে পারে না, বা এটা ওর দ্বারা সম্ভব না, ও তো এরকম নয়, হ্যাঁ তো সেই জিনিসগুলোতে মায়ের একটু সন্দেহ জাগে। এইগুলো কিছু কিছু হিলেরিয়াস মোমেন্টস আছে, এবং সেইটা আবার ছেলেটা কিভাবে ট্যাকেল করে, মাকে বলার যে না মা তুমি ভুল বুঝছো, বেসিক্যালি ব্যাপারটা সেটা নয়, এটাই। এইগুলো প্রচন্ড মজার মজার কিছু সিকোয়েন্স আছে। আমি বেরোবো, আমার দেরি হবে ফিরতে। একা একা কোথায় যাচ্ছো? একা নয়, সুজুমা সঙ্গে থাকবে। হোয়ার ইজ কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা কিছুই না মানে হ্যাঁ মানে সত্যি মানে এই এই ধরনের জনার যেটা, এই যে রম কম বা রোম্যান্টিক কমেডি, এই যে জনারটা, এইটা অবশ্যই বলার ধরন পাল্টেছে এখনকার যুগে, যে আমরা কীভাবে বলবো সেইটা পাল্টেছে, কিন্তু মানুষকে হাসানো, মানুষকে আনন্দ দেওয়াটা তো অবশ্যই এটা আমাদের কাজ, আমাদের কাজ হচ্ছে এন্টারটেইন করা। অনেক দর্শক আছে তারা ছবির মধ্যে প্রচুর আর্টিস্টিক অনেক কিছু খোঁজে, আর্ট না থাকলে বা প্রচুর আর্টিস্টিক কিছু না থাকলে তারা সেটাকে ছবি মনে করে না, কিন্তু কিছু কিছু ছবি হয় যেটা পিওর ফর এন্টারটেইনমেন্ট, তুমি যাও হাসো মজা করো বাড়ি চলে এসো, এক ঘন্টার মধ্যে ভুলে যাও কি দেখলে, ছবিটা এমন কিচ্ছু সিন নেই যেটা তুমি চেরিশ করবে, মনে রাখবে, তুমি মানে যুগ যুগান্তর ধরে মনে রাখবে,
বা আমরা এটাকে অস্কারে পাঠানোর জন্য ভাবছি, নাথিং লাইক দ্যাট। ইটস অল অ্যাবাউট আসো, দু ঘন্টা দেখো, মজা করো, হাসো, এনজয় করো, মুখে একটা স্মাইল নিয়ে বাড়ি চলে যাও। এটা হচ্ছে একদম সেই ছবি, এবং এই ধরনের ছবি আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। এই ধরনের ছবি বাংলায় অনেক অভিনেতাদেরকে, অভিনেত্রীদেরকে তাদের স্টারডম দিয়েছে এই ধরনের ছবি, যাতে মানুষ দেখেছে, এনজয় করেছে। রাত রাত জেগে তোর সাথে গল্প হোক, হরিপদ ব্যান্ড বলা আজও টেলিভিশনে এলে বিশাল টিআরপি দেয়। তো কি হয় না, মানে আজকে প্রত্যেকে আমরা কোনো শোতে গেলে, কোথাও গেলেই না, মানে আমি এই যে ভিলেন, তারপরে এই যে FIR, এই এত কিছু করেছি, এই করেছি, ওই করেছি, লোকে কি মনে হয় ভিলেন ভিলেন আসছে না, মানে আরে হরিপদ দা, আরে হরিপদ ব্যান্ড ওয়ালা, এরকম কাইন্ড অফ। তো এই যে, এবং বলে কারা জানো তো, সব এই 14 বছর 15 বছর 13 বছরের, তো 10 বছরের ইয়ে, একজন বাবা তার একটা ছেলেকে নিয়ে এসেছিলেন এবং শোতে, তো ভিড়ের মাঝখানে আমি এবার হ্যান্ডশেক করেছি, হ্যান্ডশেকটা করে আমার হাতটা চিপে ধরে বলছে, দাদা হরিপদ বানানোর মতো ছবি চাই কি, মানে হ্যাঁ কিন্তু চাই, মানে এরকম করে। এবং আমি তখন ভাবলাম যে আচ্ছা, মানে মানে এত কিছুর পরে হরিপদ হরিপদ ব্যান্ডওয়ালার মতো ছবি চাই কেন না, মানে এই ধরনের গল্প না একটা লার্জ সেকশন অফ অডিয়েন্সকে খুব এন্টারটেইন করে, তারা এনজয় করে, তারা আনন্দ করে। এখনও সাবার্বস বা একটু গ্রাম বাংলার দিক আমরা যেটা বলে থাকি, তারা এই ধরনের ছবি দেখে তারা এনজয় করে, তারা অত মানে বিশাল কিছু ইন্টেন্স একটা সিনেমার মধ্যে ঢুকে গিয়ে কিছু একদম সোনাদানা খুঁজে বের করলাম, একদম আহা এটা কী একটা পেলাম, একটা রত্ন পেলাম এই ছবিটা দেখে, না সবসময় এই মেন্টালিটি নিয়ে যায় না, যাবো আনন্দ করবো, ব্রেন খাটাতে হবে না, এনজয় করলাম চলে এলাম। তো আমার মনে এই ধরনের ছবি আমি অনেক করেছি, এবং তার মধ্যে এইটাও একটা, এই বহুবিদেশিনীও একটা, এবং যার জন্য তুমি বললে যে ফিডব্যাকটা আসছে যে পুরোনো অঙ্কুশকে ফিরে পেলাম, কারণ অনেকে বলছে যখন কাছাকাছি গানটা এলো সবাই ভেবেছিল বোধহয় একটা মন্তাজ সং আসবে, কারণ একদিন মন্তাজ সং খুব হচ্ছে টাকা বাঁচানোর জন্যে, পয়সা বাঁচানোর জন্যে, যে মন্তাজ সং কি না, নাহলেই বিদেশ যেতে হবে, নাহলেই কোনো গান শ্যুট করতে হবে, তো মন্তাজ সংয়ের ওপর দিয়ে চলে যাচ্ছে ব্যাপারটা, যাতে টোটাল নাম্বার অফ শ্যুট ডেজের মধ্যে গানগুলো ঢুকে যায়, আলাদা করে গানের জন্য যেন ডেট না রাখা হয় টাকা বাঁচানোর জন্য। তো সেই জায়গা থেকে হুট করে এমন একটা গান, লন্ডনে রিফ্রেশিং, একজন বিদেশি মেয়ে, তার সাথে আমি নাচছি, ডান্স করছি আগের মতো করে একদম। তো এইটা অনেকের মানে আবার সেই ফিরে পাওয়ার সময়টা ওদের খুব ভালো লাগে। তুমি যদি এই মেয়েটাকেই তোমার ছেলের বউ করতে চাও তাতেও আমি আশ্চর্য হব না। আর অঙ্কুশ মানে মানে যেমন অনাবিল আনন্দ, অঙ্কুশ মানে প্রচুর দুষ্ট হয়েও, তার উপরে এবার বিদেশি নায়িকা। অঙ্কুশ তোর বিদেশি নায়িকা সম্পর্কে একটু শুনবো। আমি অনেস্টলি যদি বলতে চাই যে যেটা ও সব থেকে বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের সব থেকে যেটা টেনশন ছিল যখন ওর সাথে আলাপ হয়নি বা কিছু, যে সব ঠিক আছে, ওর ওর যা অ্যাচিভ করেছে এই করেছে, বাট আমরা উই নিড অ্যাক্টার্স, আমাদের অ্যাক্টার চাই, আমাদের কে কী অ্যাচিভ করেছে সেটা নিয়ে আমরা কী করবো, মেইনলি তো অভিনয়, এইটা নিয়ে আমাদের ছিল যে তাহলে অ্যাক্টিংটা আমাদের সব থেকে বড় ইয়ে, কারণ অ্যাকচুয়ালি এই ছবিটা যদি মানে আমার মানে 50% হয়ে থাকে, ওরও ওরও কিন্তু বাকি 50% একদম ইকুয়াল একটা ইম্পর্টেন্স, কারণ ওগো বিদেশিনী সিনেমাটারই নাম এবং ও বিদেশিনী মানে ওকে মিন করা হচ্ছে। তো এমন একজন নিউ কামার যে আমাদের এখানকারও নয়, এমন একজন নিউ কামার যে আমাদের এখানকার নয় এবং আমাদের একদম বাইরের একজন মেয়ে, তো সেইখান থেকে সে মানে তাকে একটা এত বড় রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া ইন আর ফার্স্ট ফিল্ম, যেখানে মানে ওর ওপর টাইটেল নামটা, সেটা আমাদের খুব টেনশন ছিল যে কে রোলটা প্লে করবে বা কে কী করবে। তো যখন আলেকজান্ড্রা ফাইনাল হলো, তো ওর মনে হয় একটা অডিশন নেওয়া হয়েছিলো, তাতে ভালো ফিডব্যাক এসেছিলো, বাট যখন সিনেমাটা শুরু করলাম না তখন আমি জানতে পারলাম যে কি বড় মাপের অভিনেত্রী, এবং এটা আমার এত ভালো, কারণ ও থিয়েটার করতো, ঠিক আছে, লন্ডনে ও থিয়েটার করেছে, ও ইয়ে করতো, প্রচুর শোজ করেছে, থিয়েটার শোজ করেছে, তো এই সব কিছুতে না ওর ওই গ্রুমিং, অ্যাক্টিং গ্রুমিং তো ওর মারাত্মক ছিল, আর অ্যাক্টিং কোর্সও করেছে, অ্যাক্টিং কোর্সও করেছে, তো এইগুলো আমি পরে জানতে পারলাম যে ইয়ে করছে। তো তারপরে যখন ফাইনালি ওর সাথে কাজ করলাম, আমি দেখলাম যে শি ইজ আ মাইন্ড ব্লোয়িং অ্যাক্টর, শি ইজ ফ্যান্টাস্টিক। আই লাইক ইওর কনফিডেন্স, আই লাভ ইউ। সব হয়েছে, অভিনয় হয়েছে, মানে ভাষা নিয়ে তালগোল পাকিয়ে খিচুড়ি হয়ে সব কিছুই হয়েছে, দুষ্টুমি হয়নি না, সে তো অবশ্যই হয়েছে, কারণ লন্ডনে
শ্যুট করতে গেছি এবং ইনফ্যাক্ট এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ইয়ে, সবাই খুব মজা করেছি, আনন্দ করেছি। এবং মানসী দিশ প্রচণ্ড পেছনে লেগেছি, মানসীদিকে কাঁদিয়ে ছেড়ে দেওয়া হয়েছে লিটারেলি, স্পেশালি আমি অংশমান মিলে মানসীদিকে কাঁদিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর আলেকজান্ডার খুব মিশুকে, তো আলেকজান্ডার সাথে না আমার আমাদের প্রায় 16 না 17 ডেজ শ্যুট হয়েছে আমাদের এই ফিল্মটা, আমাদের ফিল্মটা 16-17 ডেজের মতো শ্যুট হয়েছে। তো আজকে আলেকজান্ডার সাথে আমার দেখা হয়েছে ঠিক তার পরের দিন কি তারপরের দিনই আমাদের শ্যুটিং, এবং তার ঠিক দুদিনের মধ্যে আমাদের যত রাজ্যের ইন্টিমেট সিনস। এবার প্রথমে হাই হ্যালো এরকম থেকে হট করে ইন্টিমেট সিনস, মানে খুব একটা আনকমফোর্টেবল ব্যাপার। বাট অনেস্টলি বলছি, মানে ডেফিনেটলি ও একজন মানে অ্যাক্টিংয়ের সাথে ওর যেহেতু যাত্রা শুরু হয়ে গেছিলো আগে থেকেই, তো ওই জিনিসটা এই প্রফেশনালিজম ব্যাপারটা খুব ভালো করে জানতো যে এইগুলোতে কমফর্ট জোনটা আমাদের ইমিডিয়েট গ্রো করাটাও খুব ইম্পর্ট্যান্ট। এই তো সেইখান থেকে না এই যে ফ্রেন্ডশিপ বন্ডিং, এটা এত ইজিলি হয়ে গেছিলো ওর সাথে, না যে কোনো সিনস করতে কোনো প্রবলেম হয়নি, কিচ্ছু হয়নি, টিমের সাথে খুব সুন্দর মিশে গেছিলো, তো সব কিছু নিয়ে খুব ভালো হয়েছে কাজ। আর ঐন্দ্রিলা দেখে কি বলছে? না ও মানে ও অ্যাকচুয়ালি মানে ও তো পরে আবার গেছিলো, ওরও তো কিছু ফিল্ম ছিল লন্ডনে আমার সাথে শ্যুট হয়েছে, পরে সেগুলো অবশ্যই রিভিল করা হবে কী কাজ ছিল। তো ও খুব এনজয় করেছে, গেছিলো। তা আগে আমার ওগোবিদেশিনী সিনেমা শ্যুটিংটা হয়েছিলো, তো ওগোবিদেশিনীর শ্যুটিং শেষ আর যখন 2-3 দিন না কদিন বাকি তখন ঐন্দ্রিলা এসে জয়েন করে। পুরো রাহুল দ্রাবিড়ের মতো ডিফেন্স, হ্যাঁ, খুব সাবধান। ইউ ডোন্ট নো হাউ বেঙ্গলি মম স্যার। অপেক্ষা করো, দেখতে পাবে।70 দিনের স্কেডিউল ছিল লন্ডনে, বাট যেটা আমরা অলমোস্ট 50 দিনে কমপ্লিট করে চলে এসেছি হয়নি বলে একটা কোনো কাল নাগিনীর খপ্পরে। দেখো ছবি নিয়ে বলার বলতে যুগ অনেক পাল্টেছে, তোমরা মানে এখন সবাইকে আমরা বলতাম যে একটু সংশোধন করি, তোমাকে থামাই, তুমি মায়েদেরও বলো বরঞ্চ, তোমার অনুরাগীরা তুমি কিছু না বললেও তোমার ছবি দেখবে, একটু মায়েদেরও বলো। না না অবশ্যই, মা প্রত্যেক মায়েদেরকে আমি এটাই বলবো যে তোমরা গিয়ে দেখো, এবং আমি এই ছবিতে কোনো মানে তোমাদের ছেলেদেরকে আমরা ভুল পথে নিয়ে যাচ্ছি না বা ভুল শিক্ষা দিচ্ছি না, সেটা দেখলে বুঝতে পারবে এবং সবার খুব ভালো লাগবে, আনন্দ পাবে। এবং এটাই বলবো যে প্লিজ তোমরা থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখো। নতুন শহর, নতুন নতুন চলচলন। আর এশিয়ানেট নিউজ বাংলার তরফ থেকে অনুরোধ, আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন আমাদের ওয়েবসাইট এরকম আরো ভালো ভালো ভিডিও ইন্টারঅ্যাকশন আড্ডা দেখার জন্য। অনেক ধন্যবাদ অঙ্কুশ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রাত রাত জেগে তোর সাথে গল্প, কিছিমিছি কিছুক্ষণ ছুটি অল্প, চোখে ঘুম না ওরা দরে আরামে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।